আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মানিক, একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি অসম্ভব রকম একজন অ্যাম্বিভার্ট মানুষ, যে নিজের জোনে অনেক বেশি পকর পকর করে, অনেক বেশি কথা বলে, অনেক বেশি মিশে এবং অনেক বেশি লাফালাফি করে। এবং আমার জোনের বাইরে যদি কেউ হয় বা আমার সাথে মানে ভাইব ম্যাচ করতেছে না, ওইরকম হইলে আমার সাথে মানে আমি তার সাথে কথা বলতে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করি। বাট আজকে আমি যেই টিমের সাথে কাজ করতেছি তারা অনেক বেশি আমার ভাইবের সাথে যাচ্ছে মনে হচ্ছে, সো আজকে ইন্টারভিউটা অনেক বেশি ভালো হবে। ইয়া, এখন বিকাশে ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। পত্রিকার টাইটেলটা হয়তো এরকম যে সোশ্যাল মিডিয়ার সবাই ফেক, এভরিওয়ান ইজ ফেক ইন সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি, বিকজ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জানি আমি কতটা ফেক। অ্যান্ড আমি অনেকের সাথে মিশছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর সাথে কাজ করছি, দোজ গাইজ আর সুপার ফেক। এর থেকে যদি কোনো বেশি ওয়ার্ড থাকতো আমি ওটা হয়তো ইউজ করতাম, কারণ আমি এমন অনেক মানুষ দেখছি যারা হচ্ছে ক্যামেরার সামনে প্রচুর রকম কথা বলে, অনেক বেশি মিশে, অনেক বেশি হাসাহাসি করে, বাট রিয়েল লাইফে ডিপ্রেসড অ্যাজ হেল। একটা ছেলে আমার একটা পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার আছে, নাম বলবো না, ভাইয়াটা হচ্ছে এমনিতে ক্যামেরার সামনে অনেক বেশি হাসি খুশি, অ্যান্ড তার কন্টেন্ট হচ্ছে টপ নচ, আপনি দেখলে আপনার অনেক ভালো লাগবে। আইসিটি মন্ত্রী পর্যন্ত তার ভিডিও শেয়ার দিয়েছে, এরকম মানে ভালো ভিডিও বানায়। তো এই ছেলেটা ঈদের দিন ডিপ্রেসড হয়ে একটা পোস্ট শেয়ার করছিল যে আমার মন খারাপ, আমি আজকে ঈদের দিন কারোর সাথে মানে বের হতে পারতেছি না, আমার বন্ধু নাই, আমি একজনকে মানুষ মানে একটা মানুষের সাথে বের হবো, কথা বলবো, ওইরকম একটা মানুষ আমি খুঁজে পেতেছি না। অ্যান্ড দেন আমি রিয়েলাইজ করছি যে কন্টেন্ট ক্রিয়েটররা কোন লেভেলের লোনলি ফিল করে। মানিক মানে হচ্ছে অনেক বেশি দামি কিছু, অনেক দামি পাথর রত্ন টাইপের কিছু বোঝায়। আর এই কাজের সাথে আমি আদৌ ওইভাবে দামি কাজ করতে পারতেছি কি না এই জিনিসটা আমার কাছে মনে হয় যে 50-50। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আপু আমার জন্য লাইক ড্রিম ক্যাম্পাস। আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না, জীবনে ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি আমার ইন্টার লাইফে এ প্লাস পাই নাই, মানে যেটা গুড স্টুডেন্টের একটা মানে মানে কি বলে সাইন, সে এ প্লাস পাইছে, ইট মিনস সে ভালো স্টুডেন্ট, আমি জীবনে পাই নাই। তো আমার জন্য এটা একটা ড্রিম ক্যাম্পাস ছিল। আমি ভাবতাম যে আমি ঢাকা ইউনিভার্সিটি যদি মাটি নামে কোনো সাবজেক্ট থাকে, যদি পানি নামে মানে যা থাকুক, আমি চান্স পাইলে এখানে ভর্তি হবো। অ্যান্ড রিয়েলিটি এটাই ঘুরছে, আমি কোথাও চান্স পাই নাই, আমি জগন্নাথে দিচ্ছি, আমি জাহাঙ্গীরনগর দিচ্ছি, কোথাও হয় নাই, এখানে হয়ে গেছে। অ্যান্ড আর সুপার লাকি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আমার জন্য একটা ড্রিম ক্যাম্পাস। কন্টেন্ট বানাতে গিয়ে র্যাগিংয়ের শিকার হই নাই ওইভাবে, বাট একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। যেমন আমি আমার কন্টেন্টের কাহিনী হচ্ছে স্টুডেন্ট লাইফ, পড়াশোনা, এই ব্যাপারটাকে কেন্দ্র করে আমার ভিডিও বানানো হয়। তো সেক্ষেত্রে দেখানো হয়েছিল যে আমি আমার সিনিয়রদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে সিনিয়ররা ক্লাসে কী করে বা যখন ফার্স্ট ইয়ার পোলা বাহিনী ঢুকে তখন তারা কী ধরনের বিহেভ করে থাকে। তো ওইটার পরে আমার সিনিয়র ডাকছিল যে মানে কমেন্ট করছিল তুই আমার সাথে গতকালকে মানে আগামীকালকে দেখা করবি। তো আমি তো ভয় পেয়েছি যে না জেনে কী বলে, তারপর গেছি, যাওয়ার পর ভাইয়ারা খুব বেশি কিছু বলে নাই, বাট বলছে যে কন্টেন্ট বানা ঠিক আছে, বাট এমন কিছু বলিস না যে এটা তোর জন্য খারাপ হবে বা আমাদের ইমেজ খারাপ করবে, কারণ আমি তো তোর সাথে এমন কিছু করি নাই, তাহলে তুই কেন বানাইছিস। তো হ্যাঁ, একটু ভাইয়ারা হালকা মাত্রা শাসাইছে আমাকে, বাট না, কখনোই রাজনীতিতে যাবার ইচ্ছা নাই আমার। আর রাজনীতি করবার জন্য কয়েকটা গুণ দরকার, অনেক বেশি ভয়ঙ্কর রকম সুন্দর গুণ দরকার। যেমন আপনাকে অনেক বেশি ছেঁচড়া হইতে হবে, আপনাকে অনেক বেশি ফেক হইতে হবে, যেটা আমার ভিতরে হয়তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়তো একটু আছে, বাট যেই লেভেলের দরকার ফেকনেস ওইটা নাই। তারপরে হচ্ছে আপনাকে অনেক বেশি গালি খাওয়ার সক্ষমতা থাকতে হবে, মাইর খাওয়ার সক্ষমতা থাকতে হবে, যে ব্যাপারগুলো আমার ভিতরে নাই। সো না, আমার আপু এখন একদম ইচ্ছা নাই এই ধরনের কোনো কাজে জড়িয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর তো বাংলাদেশে অনেকেই আছে। যেমন আমি যে মানুষ সাথে অনেক বেশি ইন্সপায়ার সেটা হচ্ছে আইমন সাদিক ভাইয়া, ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয় নাই, বাট আমি ইনশাল্লাহ ভাইয়া প্লিজ যদি কখনো ওকে। তো আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে আইমন সাদিক ভাইয়া, তারপর হচ্ছে এনা চৌধুরী ভাইয়ের ভিডিও দেখা হয়, ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে, ভিডিও করছি আমি, তারপরে খালিদ খান ভাইয়া আমার প্রিয়। আর লেম কন্টেন্ট ক্রিয়েটরের নাম হয়তো আমি বলবো না ওইভাবে, বাট আমি জনরাটা বলতে পারি যে কোন ধরনের কন্টেন্ট আমার লাগে না, কার নাম বলা যায় কার নাম ওকে। তো গ্যাঞ্জাম হয়ে যাবে, না না পরে দেখা যাবে তার সাথেই কোনো ইভেন্টে দেখা হয়েছে, অ্যান্ড না এটা বলা যায় না, বাট আমি বলি এটা বলতে পারি যে কেমন কন্টেন্ট আমার পছন্দ না। যেমন অনেক মানুষ না আপু রিয়াক্টিং ভিডিও বানায়, আমার কন্টেন্টে চলতেছে ও জাস্ট বসে দেখতেছে, এটাই ওর কন্টেন্ট, অ্যান্ড এটাতে মিলিয়ন ভিউজ হইতেছে। মানুষ কেন এটা দেখে নাকি উপরে যেই ভিডিওটা চলতেছে ওইটা দেখে আমি না ঠিক বুঝতেছি না, যে মানে এই ধরনের কন্টেন্ট আমার পছন্দ না যারা বানায়। এই কন্টেন্ট ক্রিয়েশনকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় এবং আমি আপনার আসলে চিন্তা করেছি, তবে আমি চাই আমার ক্যারিয়ারের পেছনে একটা নাম থাকুক। যেমন কন্টেন্ট ক্রিয়েশনটা আমার প্রাইমারি ক্যারিয়ার না হোক, আমি চাই অ্যাজ এ মানে আমি টিচার হতে চাই বেসিক্যালি, নট ঢাকা ইউনিভার্সিটি টিচার। আমি বলতে চাই এটা হওয়াটা খুব বেশি ইজি, এই জন্য হতে চাই না, এটা অনেক কঠিন, আমি জানি এটা ইম্পসিবল, আমার ইচ্ছা হচ্ছে যে
আমি যেহেতু চাইনিজ স্টুডেন্ট, আমি চাইনিজ শিখতেছি বেসিক্যালি এখন, তো চীনে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে বাংলা শেখানো হয় এবং চাইনিজ স্টুডেন্টরা বাংলা শিখে। তো আমার ইচ্ছা আছে যেহেতু আমি চাইনিজ নিজে শিখতেছি, তো আমি চীনে যাবো অ্যান্ড চীনের কোনো একটা ইউনিভার্সিটিতে টিচার হয়ে চাইনিজদেরকে বাংলা শেখাবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। আপু, আমার কাছে ভালো কন্টেন্ট মানে হচ্ছে ওই কন্টেন্টটা ক্রিয়েটিভ হবে, ওই কন্টেন্টের ভিতরে একটা মেসেজ থাকবে অ্যান্ড দেখ মানে চোখে শান্তি থাকবে, যেখানে আমি দেখা ভালো লাগবে। যদি এই তিনটা ব্যাপার একটা কন্টেন্টের ভিতরে থাকে দেন ইটস আ গুড কন্টেন্ট। ওকে, আপনার ক্যাম্পাসে এসেছি, একটু ঘুরে আসলাম, প্লিজ চলেন। আমার ক্যাম্পাস তো মানে আপনাদের জন্য অলওয়েজ খোলা, সো প্লিজ। এই হচ্ছে আমাদের হাকিমের সেই কি বলে ফেমাস খিচুড়ি বলতে পারেন, যেটা আমাদের মতো ছাত্রছাত্রীরা খেয়ে বেঁচে থাকে। আচ্ছা একটা কথা, আমার না আমি কিন্তু দামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি, এটা দাম কত? এর দাম হচ্ছে 45 টাকা। 45 টাকা এত সুন্দর মানে? আচ্ছা ফার্স্টে ওকে আমি খাই না প্লিজ। তো আপু, খিচুড়ি খাওয়া তো শেষ হলো আমাদের, চলুন এখন না কার জন্য যাই? ওকে ওকে। এই হচ্ছে আপু কার্জন হল, এখানে বিভিন্ন ক্লাস হয় অ্যান্ড এক্সামও হয়। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটির এক্সামের কোনো ছবি দেখবেন তো ডেফিনেটলি এই কার্জন হলের ভিতরে যে এক্সামটা নেওয়া হয় ওইটার ছবি দেখানো হয়, কারণ উপর থেকে তুলে তো দেখতে ভালো লাগে। আজকে আমরা সারাদিন ঘুরলাম আপনার সাথে। হ্যাঁ, আমাদের কার্জন দেখা হলো, আমাদের প্রায় সবকিছু দেখা শেষ ঢাকা ইউনিভার্সিটির, আর আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল আমি আপনাদেরকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপু, না প্রিন্স ভাইকে কেন আপনি ভুলে যাচ্ছেন? ওই যে প্রিন্স, ও হ্যাঁ, না প্রিন্স ভাই হচ্ছে স্পেশাল মানুষ, তো উনি হচ্ছে একটা চোখ দিয়ে দেখেন, উনি হচ্ছে দুইটা চোখ দিয়ে দেখছে, একটা হচ্ছে ক্যামেরা লেন্সের চোখ আর একটা নিজের দুই চোখ। সো ওকে, থ্যাংক ইউ প্রিন্স ভাই, থ্যাংক ইউ প্রিন্স ভাইয়া। আচ্ছা, আপনার ভক্তদেরকে থ্যাংক ইউ জানান। ওয়েল, আমি আমার অডিয়েন্সদেরকে শেষে বলবো যে বি হ্যাপি, মেক পিপল হ্যাপি। ভাই, ছোট্ট একটা জীবন, আপনি জানেন না আপনি কখন টপকে যাবেন, তো এই ছোট্ট সময় মন খারাপ করার কিছু নাই, নিজে হাসি করে থাকুন, এই ভয়েস অফ মানিকের মতো হাসতে হবে, হাসতে হবে, ইয়েস, সবাইকে হাসতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।